আসসালামু আলাইকুম, আশা করি সকল ভিউয়ার্স ভালো আছেন। আপনাদের জন্য প্রতিদিনের মতো আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি 14 এবং 15 নং পিলার থেকে শুরু করে 42 নং পিলার পর্যন্ত সেই আপডেট ভিডিও। সেক্ষেত্রে আপনাদের দেখাতে যাচ্ছি 14 নং স্পেনের ভিডিওটি। ইতিমধ্যে 14 নং স্পেনটি এনে রাখা হয়েছে সংরক্ষণগারে, এখানে এনে আপাতত রাখা হয়েছে অস্থায়ীভাবে, তবে কিছুদিন পরে যুক্ত হবে পদ্মা সেতুতে। আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে যাচ্ছি কিভাবে রাখা হয়েছে 14 নং স্পেনটি এবং কোথায় বা রাখা হয়েছে 14 নং স্পেনটি। এর পাশেই রাখা হবে 15 এবং 16 নং স্পেনটি। এভাবে একের পর এক তিনটি স্পেন এনে এখানে রাখা হবে। এখনো 26 নং, 27 নং এবং 29 নং পিলারের পাইলিং এখনো বাকি রয়েছে, তবে খুব দ্রুততার সাথেই চলছে পাইলিং বসানো কাজ। আপনাদের জন্য এই চ্যানেলে প্রতিনিয়ত পদ্মা ব্রিজের ভিডিও আপলোড দিয়ে থাকি। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনি সবার আগে আপনি পেতে পারেন। 42 নং পিলারের আপডেট দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি লাইক করুন, ভিডিওর ব্যাপারে কোনো মতামত থাকলে তা কমেন্টের মাধ্যমে আমাদের জানান, আর শেয়ারের মাধ্যমে পৃথিবীতে ছড়িয়ে দিন এই ভিডিওটি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন।
আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ।